সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরআরএস টিভির বিশেষ আয়োজনে। আজকের বিষয় গ্রাম বাংলার আজব পাখি টুনটুনি। বাংলাদেশের ক্ষুদ্রাকৃতির পাখিগুলোর মধ্যে টুনটুনি অন্যতম। এর বৈজ্ঞানিক নাম অর্থোটোমাস সুটোরিও। টুনটুনি পাখি বিশেষত গ্রাম এলাকায় বেশি দেখা যায়। শুধু গ্রামেই নয়, সাম্প্রতিক সময়ে শহরেও এর অবস্থান লক্ষ্য করা যায়। টুনটুনি পাখি সাধারণত বড় পাতাযুক্ত গাছে বাসা বেঁধে থাকে। পাশাপাশি গাছের দুইটি পাতাকে তাদের সুচারু ঠোঁট দিয়ে খড়কুটোর সাহায্যে সেলাই করে বাসা তৈরি করে। এই পাখি গাছে গাছে ঘুরে বেড়ায় এবং গাছের পাতা ও ডালপালার পোকামাকড় খেয়ে থাকে। বাসা তৈরির পর এই পাখির প্রজনন মৌসুম শুরু হয়। টুনটুনি পাখি সাধারণত 4টি ডিম দিয়ে থাকে। এক সপ্তাহের মধ্যে ডিম থেকে ছানা বের হয়। দর্শক, আমি এখন দেখাবো টুনটুনি পাখির বাসা এবং তার ছানাগুলো। দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করুন। টুনটুনি পাখির এই ছানাগুলো 2 সপ্তাহে উড়তে শুরু করে। আমরা দেখাতে চেষ্টা করছি টুনটুনি পাখির ছানাগুলো কীভাবে উড়ে। এরা খুবই চালাক প্রকৃতির ছোট কি নাদুস নাদুস বাচ্চা। আপনারা দেখুন, দেখতে অনেক ভালো লাগছে নিশ্চয়ই।